টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে এলেন শেখ হাসিনা। শুক্রবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বিশেষ উড়ান। তাকে ভারতে স্বাগত জানান ভারতের বিদেশ ও পরিবেশ প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং। 7 জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন হাসিনা। তারপর থেকে বিদেশ যাত্রা বলতে থাইল্যান্ডে গিয়েছিলেন এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে, আর ভারতে এসেছিলেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে। সেই হিসেবে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনার এই সফরকে একে অপরের প্রতি প্রগাঢ় বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে এই সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 ও 22 জুন এই দুদিন ভারতে থাকছেন প্রধানমন্ত্রী হাসিনা। সফরের প্রথম দিন শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 22 জুন সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী হাসিনাকে। তারপর শেখ হাসিনা যাবেন রাজঘাটে, শ্রদ্ধা জানাবেন মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে। এরপর হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের পর 1-2 যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে দুই রাষ্ট্রনেতার। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেরও আয়োজন করেছে মোদী সরকার। 22 জুন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা ফের যাবেন রাষ্ট্রপতি ভবনে, সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী হাসিনা ও তার সফর সঙ্গীরা। হাসিনার এই সফরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। 12-14টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে যেসব চুক্তির মেয়াদ ফুরিয়েছে তার মধ্যে বেশ কয়েকটি নবায়ন করা হতে পারে। আলোচনায় গুরুত্ব পাবে নিরাপত্তা অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলি। সেই সঙ্গে কলম্বো সিকিউরিটি কনক্লেভে বাংলাদেশের সদস্য হওয়া, তিস্তা মহাপ্রকল্প, গঙ্গা চুক্তির নবায়ন, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের সর্বোচ্চ ব্যবহার, দ্বিপাক্ষিক ভিসা প্রদান, বাণিজ্য বিনিয়োগ বাড়াতে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট, উপ আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা, জাপানের বিগবি পরিকল্পনা, কানেক্টিভিটি, জ্বালানি, রাষ্ট্রপুঞ্জী সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়গুলি নিয়েও আলোচনা হবে। মহাকাশ নবায়নযোগ্য, জ্বালানি, ডিজিটাল অর্থনীতির মতো বিষয়গুলিতে সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই রাষ্ট্রনেতা সর্বশেষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির অগ্রগতিও পর্যালোচনা করবেন মোদী ও হাসিনা। সীমান্ত এলাকায় হত্যা, তিস্তার জল বন্টন চুক্তি ও ঋণ সহায়তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা চায় বাংলাদেশ। ব্রিক্স গোষ্ঠীর সদস্য হতে চায় বাংলাদেশ। সেই বিষয়ে ভারত যাতে কোনো আপত্তি না করে সেই বিষয়েও আলোচনা চায় ঢাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।